মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রাজধানীর বিভিন্ন জায়গায় পশু কোরবানি করছেন নগরবাসী। দর্শক, এই মুহূর্তে গ্রিন রোড এলাকায় আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শামীম, সিটি কর্পোরেশনের যেসব নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি ছিল, জনগণ কি সেগুলো মেনে কোরবানি দিচ্ছে কিনা, কি জানতে পেরেছেন? আসলে নামাজের পরপরে কিন্তু যারা সামর্থ্যবান মুসলিম রয়েছেন তারা নগরের বিভিন্ন স্থানে তাদের যে কুরবানি সেটি দেওয়া শুরু করেছেন। এবং আমি এই মুহূর্তে আপনাদের একটু দেখাতে চাই, আমি এখন আছি গ্রিন রোডের যে প্রধান সড়ক রয়েছে সেই প্রধান সড়কে, এবং প্রধান সড়কের এক পাশে কিন্তু পুরোটাই আটকে তারা কুরবানি দিচ্ছেন। অর্থাৎ এখানে শত শত পশু কুরবানি দেওয়া হচ্ছে, এবং যেহেতু আজকে যান চলাচল স্বাভাবিক রয়েছে, রাজধানীর অধিকাংশ রাস্তা ফাঁকা থাকার কারণে তারা কিন্তু সড়ক পুরোটাই দখল করে কুরবানি দিচ্ছেন। এবং এক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যবিধি অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মানা হচ্ছে না, বা যেহেতু করোনা অতিমারি চলে গেল এখনও কিন্তু কিছু নির্দেশনা রয়েছে, এবং সেই স্বাস্থ্যবিধি মেনেই কুরবানি দেওয়ার কথা থাকলেও সেক্ষেত্রে কিছুটা উপেক্ষিত হচ্ছে, আবার অনেকে স্বাস্থ্যবিধি মানছেন। তবে একটি বিষয় হচ্ছে যে তারা সিটি কর্পোরেশনের যে নির্ধারিত স্থানগুলো সেই নির্ধারিত স্থানগুলোতে কুরবানি না দিলেও তারা নিজস্ব উদ্যোগে পরিষ্কার করে নিচ্ছেন। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করি, তারা বিভিন্ন যে বাসার সামনে ফুটপাতে অথবা গ্যারেজে কুরবানি দিচ্ছেন, তারা নিজ উদ্যোগেই তারা পরিষ্কার করে নিচ্ছেন তাদের নিজস্ব লোক দ্বারা। অর্থাৎ সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনার যে দায়িত্বে যারা রয়েছেন তারা আসার আগেই তারা কিন্তু সেই বর্জ্য মোটামুটি অপসারণ করছেন। এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও যে বর্জ্য অপসারণের যে কার্যক্রম সেটি পরিচালিত হবে। সব মিলিয়ে বলা চলে যে ইসলামী এই দৃষ্টিকোণ থেকে যে ভাব গাম্ভীর্য, সেই ভাব গাম্ভীর্য মেনে এবং উৎসবমুখর পরিবেশে আজকে কুরবানি উদযাপিত হচ্ছে রাজধানী জুড়ে। এবং একটি বিষয় হচ্ছে যে আবহাওয়া ভালো থাকার কারণে, আবহাওয়া অনুকূলে থাকার কারণে আজকে কোনো ধরনেরই কোনো সমস্যা হয়নি, এবং সুন্দরভাবেই তারা এই যে কুরবানি সেটি সম্পূর্ণ করতে পেরেছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।